অ্যাপ্লিকেশন নিয়ে ডিসকাস করেছি, আজকে আরো কতগুলো ডায়োড নিয়ে ডিসকাস করব, যেমন লাইট এমিটিং ডায়োডস, ফটো ডায়োডস, মেনলি এদের ওয়ার্কিং প্রিন্সিপালটা নিয়ে স্টাডি করা হবে। হ্যাঁ, তো এমনিতে ডেসক্রিপটিভ পার্ট, খুব বিশাল কিছু বোঝানোর নেই, মুখস্থ করতে হবে তোমাদের। লাইট এমিটিং ডায়োডস বা এলইডি, এটা তোমরা দেখেই এসেছো, বিভিন্ন অ্যাপ্লিকেশনে এটাকে ইউজ করা হয়। এখন তো এলইডি ছাড়া কথাই হয় না, যে কোনো লাইটিং পারপাসে বলো বা ডোমেস্টিক জেনারেল রেগুলার পারপাসেই বলো, এলইডিটা খুব কমনলি ইউজড হয়। হ্যাঁ, এবং এটাকে বিভিন্ন কালারেও পাওয়া যায়, রেড, গ্রিন, ব্লু, বিভিন্ন রকম কালারে পাওয়া যায়। তো লাইট এমিটিং ডায়োড ইজ বেসিক্যালি এ টু লেড সেমিকন্ডাক্টর লাইট সোর্স। ওকে, ইট ইজ এ পিএন জাংশন ডায়োড দ্যাট এমিটস লাইট হোয়েন ফরওয়ার্ড বায়াসড। তাহলে এটা বেসিক্যালি একটা পিএন জাংশন ডায়োড যেটাকে ফরওয়ার্ড বায়াস করলে লাইট এমিট করবে। হ্যাঁ, এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োডস দ্যাট উইল এমিট লাইট হোয়েন ইট ইজ ফরওয়ার্ড বায়াসড। ফরওয়ার্ড বায়াস করতে হবে কিন্তু, তাহলে এটা বেসিক্যালি ফরওয়ার্ড বায়াস পিএন জাংশন ডায়োড। এখানে স্কিমেটিক্যালি জিনিসটাকে দেখানো আছে, ইউ সি দিস ইজ দি পি সাইড অফ দি ডায়োড অ্যান্ড দিস ইজ দি ইন সাইড অফ দি ডায়োড। ওকে, অ্যান্ড দিস ইজ ফরওয়ার্ড বায়াস অ্যাজ ইউ সি। পজিটিভ টাইপ, পি টাইপটাকে আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করেছি, আর ইন টাইপটাকে ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করেছি। সো দ্যাট মেক্স দি ডায়োড ফরওয়ার্ড বায়াস। এইখানে ভিতরে যে সিম্বলটা দেখতে পাচ্ছ, এই যে একটা ডায়োড দেওয়া হয়েছে, একটা ডায়োড আর এইরকম দুটো অ্যারো দেওয়া রয়েছে, এইটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ এলইডি। এলইডির সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা এইরকম। ওকে, এই স্কিমেটিকটার মধ্যে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছ, যেমনটা এক্সপেক্টেড, ইনসাইড দি পি টাইপ মেটেরিয়াল দেয়ার আর হোলস, হোয়াইল ইনসাইড দি এন টাইপ মেটেরিয়াল দেয়ার আর ইলেকট্রনস অ্যাজ দি মেজরিটি ক্যারিয়ার্স অ্যাজ দি চার্জ ক্যারিয়ার। ওকে, হোয়েন ফরওয়ার্ড বায়াসড হোয়াট হ্যাপেন্স, যদি ফরওয়ার্ড বায়াস করা হয় কি হবে, সাপোজ এই সুইটেবল ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড টু দ্য লেডস। হ্যাঁ, একটা একটা সাফিসিয়েন্ট স্ট্রেংথের ভোল্টেজ অ্যাপ্লাই করা হলো, ইলেকট্রনস উইল বি এবল টু রিকম্বাইন দি হোলস উইদ ইন দি ডিভাইস অ্যান্ড রিলিজিং এনার্জি ইন দি ফর্ম অফ ফোটনস। যখন সাফিসিয়েন্ট পজিটিভ বায়াস অ্যাপ্লাই করা হচ্ছে, হোল এবং ইলেকট্রন দে আর বোথ পুশড টুয়ার্ডস দি পিএন জাংশন। এই ইলেকট্রন গুলোর মোশনের কথাই কনসিডার করো, ইলেকট্রন গুলো কি হচ্ছে, এই জাংশনটা ক্রস করে পি সাইডে এন্টার করছে, পি সাইডে এন্টার করে দেয়ার ইজ এ প্রবাবিলিটি দ্যাট ইট উইল রিকম্বাইন উইথ হোলস, হোলের সাথে রিকম্বাইন করবে। যদি রিকম্বিনেশন হয়, ইলেকট্রন হোল রিকম্বিনেশন হলে সাম এনার্জি উইল বি রিলিজড, সেইটাকে এখানে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে বোঝানো রয়েছে। এই বাম দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এনার্জি ব্যান্ড অফ দি পি সাইড, এনার্জি ব্যান্ড অফ দি পি সাইড, দিস ইজ দি ভ্যালেন্স ব্যান্ড দি পি সাইড, দিস ইজ দি বটম অফ দি কন্ডাকশন ব্যান্ড অফ এন সাইড, রাইট। একই রকম ভাবে ডান দিকে যে ব্যান্ডটা দেখানো হয়েছে, ব্যান্ডটা নয় রাদার ব্যান্ড গ্যাপটাকে দেখানো আছে, ডান দিকে যেটা দেখানো আছে দেখতে পাচ্ছ যে এই লেভেলটা এন সাইড মেটেরিয়ালটার ভ্যালেন্স ব্যান্ডের টপ মোস্ট এনার্জি লেভেলটাকে বোঝাচ্ছে, আর উপরের যে লেভেলটা সেইটা এন সাইড এন টাইপ মেটেরিয়ালটার কন্ডাকশন ব্যান্ডের লোয়ার লেভেলটাকে বোঝাচ্ছে। আর ড্যাশড লাইন দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা বেসিক্যালি ফেরমি লেভেল, ড্যাশড লাইন দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা ফেরমি লেভেল। ইলেকট্রনস আর দি ক্যারিয়ার্স, মেজরিটি ক্যারিয়ার্স ফর দি এন টাইপ সেমি কন্ডাক্টার, অর্থাৎ এই ইলেকট্রন গুলো কি কন্ডাকশন ব্যান্ডে আছে, এন সাইড মেটেরিয়ালটার কন্ডাকশন ব্যান্ডে রয়েছে, যখন এই কন্ডাকশন ব্যান্ড থেকে গিয়ে ওখানে তোমার পি সাইডে এন্টার করছে, পি সাইডে হোলের সাথে রিকম্বাইন করছে, পি সাইডে হোলের সাথে যদি রিকম্বাইন করে এই এনার্জি ডিফারেন্সের করেসপন্ডিং যে এনার্জিটা সেইটা রেডিয়েশন ফর্মে এমিট করবে। সো এইচ নিউ ইকালস টু দি এনার্জি ডিফারেন্স হুইচ ইজ বেসিক্যালি ইকাল টু দি ব্যান্ড গ্যাপ। ওকে, এটাই বলা হলো, হোয়েন এ সুইটেবল ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড টু দ্য লেডস ইলেকট্রনস আর এবল টু রিকম্বাইন উইথ দ্য হোলস উইদিন দ্য ডিভাইস রিলিজিং এনার্জি ইন দি ফর্ম অফ ফোটনস। ওকে, দিস এফেক্ট ইজ কল্ড ইলেকট্রোলুমিনেসেন্স, এইটাকে আমরা ইলেকট্রোলুমিনেসেন্স বলে থাকি। অ্যান্ড দি কালার অফ দি লাইট ইজ ডিটারমাইন্ড বাই দি এনার্জি ব্যান্ড গ্যাপ অফ দি সেমি কন্ডাক্টার। এই লেডটা থেকে রেড কালার বেরোবে কি ইয়েলো কালার বেরোবে কি গ্রিন কালার বেরোবে সেইটা ডিপেন্ডেন্ট অন দি এনার্জি ব্যান্ড গ্যাপ অফ দি সেমি কন্ডাক্টার, সেটাকে আমরা আবার চুজ করতে পারি।
কি ধরনের মেটেরিয়াল নিচ্ছি, সেমিকন্ডাক্টিং মেটেরিয়ালটা কি, তার উপরে এনার্জি ব্যান্ড গ্যাপটা ডিপেন্ড করে। সুতরাং আমরা এই এলইডিটা থেকে রেড লাইট পেতে চাইছি কি গ্রিন লাইট পেতে চাইছি কি ব্লু লাইট পেতে চাইছি, অ্যাকর্ডিংলি আমাদেরকে সেমিকন্ডাক্টিং মেটেরিয়ালটা চুজ করতে হবে। ওকে, তো জেনারেলি এই এলইডি হিসাবে, এলইডি মেটেরিয়াল হিসাবে পিওর সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল নয়, রাদার একটা অ্যালয় ইউজ করা হয়, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড এর বিভিন্ন রকম কম্পোজিশনকে ইউজ করা হয় আর কি। এখানে একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স কে দেখানো হয়েছে। আগে আমরা বললাম এলইডি মানেই তোমার এটা একটা ফরওয়ার্ড বায়াসড পিএন জাংশন ডায়োড। এখানে দেখতে পাচ্ছ যে ভোল্টেজটা 1, 2, 3, 4 ভোল্ট এরকম অর্ডারের হতে পারে, তাতে করে কারেন্টটা হিউজ, 10, 20, 30, 40 মিলিঅ্যাম্পিয়ার এইরকম অর্ডারের। যদি ব্লু লাইট পেতে হয় তাহলে আরো বেশি ফরওয়ার্ড ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। অন দি আদার হ্যান্ড যদি রেড লাইট পেতে হয় তাহলে রিলেটিভলি স্মলার ভোল্টেজেই সেটা অ্যাচিভ করা সম্ভব হবে। ওই একই জিনিসটাই এখানে দেখানো রয়েছে, এটা আমার আগের ক্লাস নোটের একটা পার্ট, যেটা বলছিলাম আগে, দিস ইজ ইসিপি, দিস ইজ ইভিপি। সিম্বল গুলো নিশ্চয়ই চিনতে পারছো, এগুলোর সাথে আমরা ইন্ট্রোডিউস করে এসেছিলাম যখন ক্লাসে সেমিকন্ডাক্টর ডায়োড সম্পর্কে পড়া হচ্ছিল। ইভিপি ইজ দ্য টপ মোস্ট এনার্জি অফ দি ভ্যালেন্স ব্যান্ড ইন দি পি সাইড। একই রকম ভাবে ইসিপিটা হচ্ছে লোয়েস্ট এনার্জি ইন দি কন্ডাকশন ব্যান্ড অফ পি সাইড। এই ডিফারেন্সটা ইসিপি মাইনাস ইভিপি এইটাই বেসিক্যালি ব্যান্ড গ্যাপ এর সাথে সমান। একই জিনিস তোমার এন সাইডেও দেখানো হয়েছে। তাহলে ইলেকট্রন হোল রিকম্বিনেশন যদি হয় এই ব্যান্ড গ্যাপের করেসপন্ডিং এনার্জিটাই রেডিয়েশন করবে, এমিটেড হবে। ইভি ইকালস টু এইচ নিউ, দ্যাট ইজ ইকালস টু ইসিপি মাইনাস ইভিপি, বা ওই রকম ভাবে বলতে পারো ইসিএন মাইনাস ইভিএন। ইন আইদার কেস দিজ আর ইকাল টু এইচ সি বাই ল্যামডা। এইচ একটা কনস্ট্যান্ট, 6.6 × 10⁻¹⁴, সি সেটাও একটা কনস্ট্যান্ট। সুতরাং এইচ সি এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করে নিতেই পারি। ধরো সাধারণভাবে সেমিকন্ডাক্টিং মেটেরিয়ালের ব্যান্ড গ্যাপ গুলো ইলেকট্রন ভোল্ট অর্ডারের হয়, এবং ডেটা গুলোকেও কিন্তু ইলেকট্রন ভোল্ট ইউনিটেই দেওয়া থাকে। কাজেই ইলেকট্রন ভোল্ট ইউনিটে যদি আমরা এই রিলেশনটাকে নিউমেরিক্যালি ক্যালকুলেট করি কি পাই, দেখো ল্যামডা সমান এইচ সি বাই ইজি, এইচ এর ভ্যালু বসাও, সি এর ভ্যালু বসাও, আর ইজিটাকে যদি ইলেকট্রন ভোল্ট ইউনিটে এক্সপ্রেস করা হয় সেই নাম্বারটাকে 1.6 × 10⁻¹৯ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই ভ্যালুটাকে কম্পিউট করলে যেটা পাবে 1240 বাই ইজি ন্যানোমিটার। এইটা মুখস্থ রাখার দরকার নেই, যদি তোমার কম্পিটিটিভ এক্সাম পারপাসে মনে রাখতে চাও তাহলে রাখতে পারো আর কি, কিন্তু ইউনিভার্সিটি প্রবলেমে এটাকে ওয়ার্কিং ফর্মুলা হিসাবে ইউজ না করাই ভালো। বেটার ইউ উইল ইউজ দিস ফর্মুলা, ইভি ইকালস টু এইচ সি বাই ল্যামডা। ওকে, সো ল্যামডা ইকালস টু 1240 বাই ইজি ইন দি ইউনিট অফ ন্যানোমিটার, যেখানে ইজিটাকে এক্সপ্রেস করা হচ্ছে ইন দি ইউনিট অফ ইলেকট্রন ভোল্ট। ওকে, এখানে একটা প্রবলেম দেওয়া রয়েছে এই আইডিয়াটার উপর বেস করেই। দি ব্যান্ড গ্যাপ অফ স্পেসিমেন অফ গ্যালিয়াম আর্সেনাইড ইজ 1.95 ইলেকট্রন ভোল্ট, ডিটারমাইন দ্য ওয়েভ লেন্থ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিয়েটেড আপন রিকম্বিনেশন অফ হোলস অ্যান্ড ইলেকট্রনস। দেখো কিভাবে ক্যালকুলেট করা যায়। ইউ সি ইজি ইকালস টু 1.95 ইলেকট্রন ভোল্ট, ইউ আর আস্ক টু ক্যালকুলেট ল্যামডা, জাস্ট ইউজ দিস ফর্মুলা। এটা ইবি না করে ইজি করো আর কি, এটা টাইপিং এরর হয়েছে, এটা ইবি নয় এটা ইজি হবে। সেই ফর্মুলাটাকে যদি ইউজ করো তাহলে দেখো কি পাওয়া যায়, এইচ সি ডিভাইডেড বাই দিস এনার্জি, এটাকে ন্যানোমিটারে কনভার্ট করলে পাবে 637.5 ন্যানোমিটার। আর আমরা এই ফর্মুলাটাকে যদি ইউজ করতাম তাহলে সেক্ষেত্রে ইজির জায়গায় শুধুমাত্র 1.95 বসিয়ে দিলেই হয়ে যেত, ইউ উইল হ্যাভ দি সেম অ্যান্সার। ওকে, সো দ্যাটস অ্যাবাউট লাইট এমিটিং ডায়োড। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে বলো। পরীক্ষায় যেগুলো আসতে পারে সেটা হচ্ছে এক্সপ্লেন দি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লাইট এমিটিং ডায়োডস, এক্সপ্লেন দি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লাইটিং লাইট এমিটিং ডায়োডস। এটা বেসিক্যালি একটা 2 নম্বরের কোয়েশ্চেন হতে পারে, ম্যাক্সিমাম 3 নম্বর। যাই হোক না কেন এই ডায়াগ্রামটা মাস্ট, হ্যাঁ এই ডায়াগ্রামটা দিতে হবে, যে ডায়াগ্রামের মধ্যে পি সাইড এন সাইডে কেরিয়ার গুলোকে স্কিমেটিক্যালি দেখানো আছে, ডায়োডটা যে ফরওয়ার্ড বায়াসড অবস্থায় রয়েছে সেইটা দেখানো আছে, এলইডি সার্কিট সিম্বলটা দেখানো আছে, আর এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটাকে দেখানো আছে। এই ফিগারটা মাস্ট, তারপরে এখানে যে কথাগুলো বলা আছে সেইগুলো বললেই হবে আর কি। এইটা একটা কোয়েশ্চেন, আর আরেকটা কনভেনশনাল কোয়েশ্চেন হচ্ছে এইটা আর কি, নিউমেরিক্যাল একটা কোয়েশ্চেন,
যেখানে কোন একটা সেমিকন্ডাক্টিং মেটেরিয়ালের সেমিকন্ডাক্টিং স্পেসিমেনের ব্যান্ড গ্যাপটা দেওয়া থাকবে, ইউ হ্যাভ টু ক্যালকুলেট দি ওয়েভলেন্থ অফ রেডিয়েশন আপন ইলেকট্রন হোল রিকম্বিনেশন। ওকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে এটা নিয়ে বলো, লাইট এমিটিং ডায়োড নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যালো স্যার, বলো, শুনছি। টুলেট সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ডিভাইস মানে কি বোঝাচ্ছে? মানে টু টার্মিনাল ডিভাইস আর কি। হ্যাঁ, টু টার্মিনাল ডিভাইস, আচ্ছা একটা আচ্ছা, পি সাইড আছে, একটা ইন সাইড রয়েছে। আমি এটা বেসিক্যালি ইন্টারনেট রিসোর্স থেকে কপি করেছি, আমি বানাইনি এগুলো কিছুই। এতদিন পর্যন্ত এগুলো এটি পড়াতাম, বোর্ড ওয়ার্কই পড়াতাম। বোর্ড ওয়ার্কে করালে তো আর এত গল্প লেখার সুযোগ ছিল না, সেখানে বেসিক্যালি কি করা যেত, এই যে এখানে দেখতেই পাচ্ছ আমার ক্লাস নোটেরই একটা পার্ট, সেখানে বেসিক্যালি এরকম একটা ডায়াগ্রাম এঁকে এই জিনিসটা যে ফরওয়ার্ড বায়াসড অবস্থায় রয়েছে এটা বুঝিয়ে বাকি কথাগুলো মুখে বলে চলে যেতাম। কিন্তু এখানে তো কিছু জিনিস লিখে দিতেই হচ্ছে, এবার এই লেখাটার জন্য খুব বিশাল কিছু সময় ম্যানেজ করাটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যেগুলো তোমার একদম ইনফরমেটিভ সেইগুলো জাস্ট ওয়েবসাইট থেকে ডাইরেক্ট নেওয়া আছে আর কি। তুমি ওয়েবসাইটে যদি এলইডি দিয়ে সার্চ করো, এরকম প্রচুর জিনিস পাবে, প্রচুর তথ্য রয়েছে, যেটা মানে পড়তে যদি ভালো লাগে তাহলে সেইগুলো ধরে একটু ডিটেলে পড়ে নিতে পারো আর কি। কিন্তু শুধুমাত্র এক্সাম পারপাসের জন্য যদি পড়তে চাও তাহলে যেটুকু এখানে দেওয়া রয়েছে দ্যাটস সাফিসিয়েন্ট। ঠিক আছে, আর আর কোনো কোয়েশ্চেন বলো, এলইডি নিয়ে হ্যাঁ যদি স্যার, কোনো কোয়েশ্চেন আর থাকে একটা কোয়েশ্চেন ছিল বলো, স্যার, শুনছি। বলছিলাম যে এলইডি থেকে যে বিভিন্ন লাইট ইমিশন হচ্ছে, কখনো রেড বা অরেঞ্জ হ্যাঁ বা হ্যাঁ ইনফ্রারেড, হ্যাঁ তো এটা স্যার কি ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করছে যে বিভিন্ন হ্যাঁ অবশ্যই। ম্যাটেরিয়ালের তার ক্ষেত্রে কারণ, কেমন তার ভালো কারণ লাগে? এই যে বললাম, লজিকটা হচ্ছে যে তোমার কি যে ওয়েভলেন্থটা রেডিয়েটেড হবে সেটা ডিটারমাইন্ড বাই দি ব্যান্ড গ্যাপ অফ দি মেটেরিয়াল। এবার মেটেরিয়ালটার ব্যান্ড গ্যাপ কত সেটা মেটেরিয়ালটার নেচারের উপর ডিপেন্ড করবে। গ্যালিয়াম আর্সেনাইডের জন্য ব্যান্ড গ্যাপ যা হবে, সিলিকন পিওর সিলিকনের জন্য ব্যান্ড গ্যাপ তার থেকে ডিফারেন্ট হবে, জার্মেনিয়ামের জন্য ব্যান্ড গ্যাপ তার থেকে ডিফারেন্ট হবে। সুতরাং ওয়েভলেন্থ অফ দি রেডিয়েশন এলইডি থেকে কি আউটপুট পাবো সেটা মেটেরিয়াল ডিপেন্ডেন্ট। আমি যে সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল থেকে রেড কালারের লাইট পাবো, সেখান থেকে কিন্তু আমরা গ্রিন কালারের লাইট পাবো না, তার জন্য ডিফারেন্ট মেটেরিয়াল ইউজ করতে হবে। ওকে, হ্যাঁ স্যার, ঠিক আছে আর আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার। হ্যাঁ বলো, শুনছি শুনছি স্যার, বলো। ল্যামডাটা যেটা বেরোচ্ছে ওটা অ্যাপ্লাইড ভোল্টেজের ওপর কি ডিপেন্ডেন্ট হচ্ছে না, না মানে না 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 না, এটা বেসিক্যালি ডিপেন্ডেন্ট অন দি ব্যান্ড গ্যাপ, এটা পুরোপুরি ব্যান্ড গ্যাপের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ ওকে, তবে তার কি একটা ডিস্ট্রিবিউশন আছে। আমরা এখানে যে রেড লাইটটা বলছি সেই রেড লাইটের ওয়েভলেন্থটা 637.5 ন্যানোমিটার, কিন্তু এটা একদম পারফেক্ট মনোক্রোমাটিক লাইট নয়, এর একটা ডিস্ট্রিবিউশন রয়েছে। তার কারণ এই রিকম্বিনেশন প্রসেসে শুধুমাত্র এই ইসিএন এনার্জি স্টেটে যে ইলেকট্রন গুলো আছে তাদের সাথেই যে রিকম্বিনেশন হচ্ছে তা তো নয়, তার হায়ার লেভেলে যে ইলেকট্রন গুলো আছে তাদেরও তো কিছু রিকম্বিনেশন হচ্ছে। এইখানে যে ওয়েব এনার্জিটা দেখানো হয়েছে সেটা হচ্ছে মিনিমাম এনার্জি, এখানে যে ওয়েভলেন্থটা ক্যালকুলেট করা হয়েছে সেইটা বেসিক্যালি ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। হ্যাঁ, তার থেকে রিলেটিভলি স্মলার ওয়েভলেন্থেরও রেডিয়েশন হবে, স্মলার ওয়েভলেন্থেরও রেডিয়েশন হবে। আমরা যদি রেড এলইডি বলি সেই রেডটা কিন্তু তোমার মনোক্রোমাটিক নয়, এর কিছু ডিস্ট্রিবিউশন রয়েছে, 637.5 - সামথিং ন্যানোমিটার এইরকম রেঞ্জের একটা রেডিয়েশন এমিটেড হবে। এবার সেইটার মধ্যে মানে কতটা ওয়াইড রেডিয়েশন আসবে সেইটার মধ্যে তোমার এই ডিপেন্ডেন্স কিছুটা থাকলেও থাকতে পারে, বায়াসিং এর ডিপেন্ডেন্স থাকলেও থাকতে পারে, কিন্তু সেন্টার ওয়েভলেন্থ যেটা মেন ওয়েভলেন্থটা সেটা কিন্তু পুরোপুরি ডিটারমাইন্ড বাই দি নেচার অফ দি মেটেরিয়াল। ওকে, ঠিক আছে স্যার। নেক্সট লেট আস কন্টিনিউ ফটোডায়োডস। হ্যাঁ, ফটোডায়োডস বা ফটো ডিটেক্টর, এইটা তোমরা কোথাও হয়তো ইউজ করেছো, মনে করতে পারছো কোথায় ইউজ করেছো ফটো ডিটেক্টর? প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের এক্সপেরিমেন্টটা কেউ করেছো? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কলেজে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের যে এক্সপেরিমেন্টটা ছিল মডার্ন ফিজিক্সের, সেটা যদি করো সেখানে কিন্তু এরকম ভাবে ফটো ডিটেক্টর রয়েছে। তার কারণ উই আর মেজারিং দি ইন্টেন্সিটি অফ দি লাইট, লাইটের ইন্টেন্সিটি মেজার যদি করতে হয় তাহলে নিশ্চয়ই ফটো ডিটেক্টর বা ফোটনকে ডিটেক্ট করবে এই ধরনের কোনো ডিভাইস দরকার। তো এই ফটো ডায়োডটা হচ্ছে একটা এরকম ধরনের ভার্সাটাইল ডিভাইস দ্যাট ক্যান ডিটেক্ট দি লাইট, দ্যাট ক্যান ডিটেক্ট দি ফোটনস।
A photodiode is a semiconductor device that converts light into an electrical current. এখান থেকে বুঝতে পারছো যে এর অপারেশনটা ঠিক অপোজিট টু দ্যাট অফ লেড। লাইট এমিটিং ডায়োডে আমরা কি দেখেছিলাম, লাইট এমিটিং ডায়োডে দেখেছিলাম লাইটটা এমিট করছে আপন ফরওয়ার্ড বায়াসড, ফটোডায়োডে আমরা দেখব যে ফোটনগুলো অ্যাবজর্বড হচ্ছে এবং একটা ইলেকট্রিক্যাল কারেন্ট প্রোডিউসড হচ্ছে হোয়েন দি ডায়োড ইজ রিভার্স বায়াসড। আর একটু এগোনো যাক তারপরে ক্লিয়ার হবে। এ ফটো ডায়োড ইজ এ সেমিকন্ডাক্টর ডিভাইস দ্যাট কনভার্টস লাইট ইনটু অ্যান ইলেকট্রিক্যাল কারেন্ট এন্ড দিস ইজ দি সিম্বল অফ দি ফটো ডায়োড। আগেরটার সাথে কম্পেয়ার করে দেখো, আগে আমরা কি দেখেছিলাম, আগে দেখেছিলাম যে এই অ্যারোগুলো অপোজিট ডিরেকশনে অর্থাৎ এই ডায়োডটা থেকে লাইটটা এমিট করছে, এইখানে কিন্তু দেখতে পাচ্ছ লাইটটা এর উপরে এসে পড়ছে। দিস ইজ দি সিম্বল অফ ফটো ডায়োড। এইরকম একটা টিপিক্যাল ফটোডায়োডকে দেখানো হয়েছে, পুরো জিনিসটা কি মেটাল কেসিং এর মধ্যে রাখা আছে, তিনটে লেড দেখতে পাচ্ছ, তিনটে লেড থাকলেও এর যে মেটাল কেসিংটা সেই মেটাল কেসিংটাকে গ্রাউন্ড করে রাখা হয়। হ্যাঁ, মেটাল কেসিংটার সাথে পি সাইড বা এন সাইড কোনোটাই কানেক্টেড নয়। ওকে, তিনটে লেগ, তিনটে লেগের মধ্যে একটা হচ্ছে বডি, বডি গ্রাউন্ড করে রাখা হয়, একটা পি টাইপ আর আরেকটা এন টাইপ। ওকে, মাঝখানে তোমার একটা ট্রান্সপারেন্ট রিজিয়ন রয়েছে যার মধ্যে দিয়ে লাইটটা এন্টার করছে, করে সেমিকন্ডাক্টরটার উপরে পড়ছে। এটি বেসিক্যালি একটা ফটো ডিটেক্টর বা ফটো ডায়োড। এখানে স্কিমেটিক্যালি জিনিসটাকে দেখানো আছে, পিএন জাংশন ডায়োড দেখতে পাচ্ছ, দিস ডায়োড ইজ রিভার্স বায়াসড, পি সাইডটা নেগেটিভ পোলারিটির সাথে কানেক্টেড আর এন সাইডটা ব্যাটারির পজিটিভ যে পোলারিটি সেইটার সাথে কানেক্টেড। ওকে, দি কারেন্ট ইজ জেনারেটেড হোয়েন ফোটনস আর অ্যাবজর্বড ইন দি ফটো ডায়োড, হোয়েন এ ফোটন অফ সাফিসিয়েন্ট এনার্জি স্ট্রাইকস দি ডায়োড ইট ক্রিয়েটস অ্যান ইলেকট্রন হোল পেয়ার। হ্যাঁ, কি বলা হলো যে যখন একটা সাফিসিয়েন্ট এনার্জির ফোটন ডায়োডের মধ্যে পড়ছে ন্যাচারালি ইট উইল ক্রিয়েট অ্যান ইলেকট্রন হোল পেয়ার। ধরো কোন একটা ফোটন ভ্যালেন্স ব্যান্ডের একটা ইলেকট্রন দ্বারা অ্যাবজর্বড হলো, কোন একটা ফোটন ভ্যালেন্স ব্যান্ডে কোন ইলেকট্রন দ্বারা অ্যাবজর্বড হলো, হ্যাঁ, তাহলে ইলেকট্রনটা উইল বি এনার্জাইজড, ইলেকট্রনটা উইল গেইন সাম এনার্জি টু মেক এ ট্রানজিশন ফ্রম ভ্যালেন্স ব্যান্ড টু এ কন্ডাকশন ব্যান্ড। যদি একটা ইলেকট্রন এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ট্রানজিশন করে তাহলে একটা হোল ক্রিয়েটেড হবে ইন দি ভ্যালেন্স ব্যান্ড, একটা ইলেকট্রন ক্রিয়েটেড হবে ইন দি কন্ডাকশন ব্যান্ড। সো উই কল দি প্রসেস অ্যাজ ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন, রাইট? সো দি কারেন্ট ইজ জেনারেটেড in a photodiode when photons are absorbed by the photodiode. When a photon of sufficient energy strikes the diode, it creates an electron hole pair. If the absorption occurs in junction's depletion region or one diffusion length away from it, these carriers are swept from the junction by the built-in electric field of the depletion region. Thus, holes move toward the anode, electrons toward the cathode, and a reverse current, a photo current is produced. যেহেতু ডায়োডটাকে রিভার্স বায়াস কন্ডিশনে রাখা হয়েছে, আমরা জানি যে রিভার্স বায়াস কন্ডিশনে একটা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে কতটা কারেন্ট যাবে সেইটা ডিপেন্ড করে এর মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনের উপর। আবার আমি কথাটাকে বলছি, কোন একটা সেমিকন্ডাক্টর ডায়োডকে যদি রিভার্স বায়াস অবস্থায় রাখা হয়, বায়াসিং পটেনশিয়ালটা যদি ব্রেকডাউনের নিচে থাকে, যে কারেন্টটা পাওয়া যায় সেটাকে কি আমরা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলে থাকি, রাইট? রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলে থাকি। এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা ডিপেন্ডস অন দি মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন। যখনই সেমিকন্ডাক্টর ডায়োডকে রিভার্স বায়াসড অবস্থায় রাখা হচ্ছে, দেখো পি সাইডে যে ইলেকট্রনগুলো রয়েছে দে আর পুশড টুয়ার্ডস দি ডিপ্লিশন রিজিয়ন, এন সাইডে যে মাইনরিটি ক্যারিয়ার হিসেবে হোলস গুলো রয়েছে দে আর পুশড টুয়ার্ডস দি ডিপ্লিশন রিজিয়ন, দাস ক্রিয়েটিং কারেন্ট থ্রু দি জাংশন। তাহলে এইটা কি রিভার্স কারেন্ট বলে থাকি? এই রিভার্স কারেন্টটা ডিপেন্ড করছে যে এই সেমিকন্ডাক্টর ডায়োডের মধ্যে মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা কেমন তার উপর। যদি মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন বেশি হয়, ন্যাচারালি রিভার্স কারেন্টটা বাড়বে। আমরা তাহলে এই লাইট ফেলে ফোটন ফেলে মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দিচ্ছি। মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার জন্য সেমিকন্ডাক্টর ডায়োডটার মধ্যে দিয়ে রিভার্স স্যাচুরেশন কারেন্টটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এইখানে দেখো সেই কারেন্টটাকে দেখানো হয়েছে, বিশেষ দি রিভার্স ভোল্টেজ। দেখতে পাচ্ছ এই যে কারেন্ট গুলো, সেই কারেন্ট গুলো পি স্যাচুরেশন কারেন্টকে রিপ্রেজেন্ট করছে। প্রথমে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ডার্ক কারেন্ট। ডার্ক কারেন্টের মানে কি? ডার্ক কারেন্টের মানে হচ্ছে যে ধরো সেই ডায়োডটার উপর, ফটো ডিটেক্টরটার উপর, ফটো ডায়োডটার উপর
বাইরে থেকে কোনো লাইট ফেলা হচ্ছে না, জাস্ট যে অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে আশেপাশে যে লাইট রয়েছে, বা ইভেন তুমি যদি এটাকে ডার্ক রুমে রাখো তাহলে এই অ্যাম্বিয়েন্ট লাইটটাকে কমাতে পারো, কিন্তু তবুও কিছু পরিমাণ ফোটন তো থাকবেই, তার জন্য কিছু কারেন্ট পাওয়া যাবে। শুধু তাই নয়, এমনিতেও সেমিকন্ডাক্টর মেটেরিয়ালটার মধ্যে কিছু মাইনরিটি ক্যারিয়ার্স রয়েছে, সেই মাইনরিটি ক্যারিয়ার গুলোর জন্য কারেন্ট থাকবে, এটাকে বেসিক্যালি ডার্ক কারেন্ট বলা হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ লাইট যখন ফেলা হচ্ছে না সেই অবস্থায় যে রিভার্স কারেন্ট সেটাকে আমরা ডার্ক কারেন্ট বলছি। এবার যদি আমরা এই এটার উপর এ ফেলি, লাইটকে ফেলা হয় ফটো ডিটেক্টরের উপর, লাইট ফেললে কি হবে, লাইট ফেললে এরকম মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা বাড়বে, ইলেকট্রন হোল পেয়ার জেনারেটেড হবে, মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা বাড়বে, দ্যাট উইল ইনক্রিজ দি রিভার্স স্যাচুরেশন কারেন্ট। ঠিক একই রকম ভাবে যদি ইন্টেন্সিটিটাকে আরো বাড়াই, একই ওয়েভ লেন্থ, ধরো রেড কালারের ফোটনই ফেলা হচ্ছে, রেড লাইটই ফেলছি আমরা, প্রথম ইন্টেন্সিটিটা কম ছিল, তারপর ইন্টেন্সিটিটা আরো বাড়ানো হলো, যদি হায়ার ইন্টেন্সিটির এ ফেলা হয়, হায়ার ইন্টেন্সিটি মানে কি, মোর নাম্বার অফ ফোটনস আর ইনসিডেন্ট পার ইউনিট টাইম, তাতে করে ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েশনটা আরো বেড়ে যাবে, মাইনরিটি কনসেন্ট্রেশনটা আরো বেড়ে যাবে, দ্যাট উইল এনহ্যান্স দি রিভার্স স্যাচুরেশন কারেন্ট। সো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ইউ সি, অ্যাজ উই ইনক্রিজ দি ইন্টেন্সিটি অফ দি ইনসিডেন্ট রেডিয়েশন, দি স্যাচুরেশন কারেন্ট, দি রিভার্স কারেন্ট টু দি ডায়োড ইনক্রিজেস। সেটা কি এখানে স্কিমেটিক্যালি প্লট করা রয়েছে, অ্যালং এক্স অ্যাক্সিস উই আর প্লটিং দি ইলুমিনেন্স, মানে ইন্টেন্সিটি বেসিক্যালি বলতে পারো, আর অ্যালং ওয়াই অ্যাক্সিস উই আর প্লটিং দি রিভার্স কারেন্ট, হ্যাঁ, সাম আরবিটারি ইউনিটে, সে মাইক্রো অ্যাম্পিয়ার ইউনিটে প্লট করা হয়েছে। ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ইউ সি দেয়ার ইজ এ লিনিয়ার ডিপেন্ডেন্স, হ্যাঁ, অলমোস্ট লিনিয়ারলি ভ্যারি করে যায়। দি টোটাল কারেন্ট থ্রু দি ফটোডায়োড ইজ দি সাম অফ দি ডার্ক কারেন্ট, যেটা বললাম, ডার্ক কারেন্ট বলতে কি বোঝায়, কারেন্ট দ্যাট ইজ জেনারেটেড ইন দি অ্যাবসেন্স অফ লাইট অ্যান্ড দি ফটো কারেন্ট। সো দি ডার্ক কারেন্ট মাস্ট বি মিনিমাইজ টু ম্যাক্সিমাইজ দি সেন্সিটিভিটি অফ দি ডিভাইস টু ফার্স্ট অর্ডার ফর এ গিভেন স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন, দি ফটো কারেন্ট ইজ লিনিয়ারলি প্রপোর্শনাল টু দি ইরেডিয়েন্স। ইরেডিয়েন্সটা যত বাড়বে, ইন্টেন্সিটিটা যত বাড়বে, তত এটা বাড়তে থাকবে, ফটো কারেন্টটা তত বাড়তে থাকবে। এটা কিন্তু ফোটনের এনার্জির উপরেও ডিপেন্ড করে, ফোটনের ওয়েভ লেন্থ এর উপরেও ডিপেন্ড করে। আগের স্লাইডে আমি একটা কথা বলে এলাম, হোয়েন ফোটন অফ সাফিসিয়েন্ট এনার্জি ইজ ইনসিডেন্ট, সাফিসিয়েন্ট এনার্জিটা তো দরকার, আদারওয়াইজ বাই অ্যাবজর্পশন অ্যান্ড ইলেকট্রন ক্যান নট আন্ডারগো এ ট্রানজিশন ফ্রম ভ্যালেন্স ব্যান্ড টু দি কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ট্রানজিশনের জন্য একটা মিনিমাম এনার্জি দরকার। সুতরাং ইনসিডেন্ট ফোটনটার এনার্জি, ইনসিডেন্ট ফোটনটার ফ্রিকোয়েন্সি, ইনসিডেন্ট ফোটনটার ওয়েভলেন্থ যদি সাফিসিয়েন্ট না হয়, ন্যাচারালি সেই ট্রানজিশনটা হবে না, সেক্ষেত্রে কিন্তু এই ফটো ডিটেক্টরটা রেসপন্ড করবে না। এইখানে এই স্পেকট্রাল ডিপেন্ডেন্সটাকে দেখানো হয়েছে, হ্যাঁ, রেসপন্সটাকে প্লট করা হয়েছে যে ফাংশন অফ ওয়েভলেন্থ, যেমনটা দেখতে পাচ্ছ যে এটা সিগনিফিকেন্টলি হাই হয় কোন ডোমেইনটাতে, এইরকম একটা ডোমেইনে 800-900 এইরকম জায়গাতে। এরপরে যদি ওয়েভলেন্থটা আরো বেশি হয়, ওয়েভলেন্থ বেশি হওয়ার অর্থ কি, এনার্জিটা কম, কম এনার্জি যদি ফোটন ফেলা হয় তাহলে ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েশন হবে না, সিগনিফিকেন্ট রেসপন্স আমরা ফটো ডিটেক্টরটা থেকে পাবো না। এইটাই বললাম রিগার্ডিং দি ফটো ডায়োড আর ফটো ডিটেক্টর। এখানেও পসিবল কোয়েশ্চেনটা একই রকম, এক্সপ্লেন দি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ ফটো ডায়োড। ওয়ার্কিং প্রিন্সিপাল যদি পড়ে তাহলে মেনলি এই দুটো স্লাইডে যেগুলো বলা আছে, এই ফিগারটা দরকার নেই, এই ফিগারটা একটা স্কিমেটিক ফিগার, যেখান থেকে দেখতে পাচ্ছ যে ডিটেক্টরটা রিভার্স বায়াসড অবস্থায় রয়েছে, এটা হচ্ছে সিম্বল, এখানে ওয়ার্কিং প্রিন্সিপালটা ডিসক্রাইব করা রয়েছে, আর এই স্লাইডেও যে কথাগুলো বলা রয়েছে সেইগুলোকে লিখতে পারো, এই গ্রাফটা পারলে দিয়ে দিও, এই গ্রাফটা না দিলেও হবে। যদি কোনো প্রশ্ন থাকে বলো, ফটো ডায়োড ফটো ডিটেক্টরের উপর। হ্যাঁ বলো বলো, শুনছি শুনছি বলো। বলছি ডার্ক কারেন্টটা যদি কম হয় তাহলে কি ফটো কারেন্টের মানে ভ্যালুটা বেশি হয়, মানে ম্যাক্সিমাইজ দ্য সেনসিটিভিটি অফ ডিভাইস বলে বলা হয়েছে যে, না না না, এখানে এখানে যেটা বলা হলো সেটা হচ্ছে ফটো ডিটেক্টরটার যে টোটাল রেসপন্স, টোটাল কারেন্ট, সেটা কি ডার্ক কারেন্ট প্লাস তোমার ওই ইন প্রেজেন্স অফ এ
মানে লাইটটা ফেলার জন্য যে অ্যাডিশনাল ক্যারিয়ার জেনারেশন হচ্ছে তার জন্য কারেন্ট, দুটো সাম, তাই তো? এখন ধরো তুমি খুব হাই ইন্টেন্স লাইট ফেলছো, যদি হাই ইন্টেন্স লাইট ফেলো তাহলে ডার্ক কারেন্টটা সিগনিফিকেন্টলি ওইটার রেসপেক্টে সিগনিফিকেন্টলি স্মলার, এইটার বিশেষ কোনো কন্ট্রিবিউশন থাকবে না। অন দি আদার হ্যান্ড যদি তোমার সেন্সিটিভিটিটা ভালো পেতে হয়, ফর এক্সাম্পল তুমি ডিটেক্টরটার উপরে এমন একটা লাইট ফেলছো যার ইন্টেন্সিটিটা খুব কম, শুধুমাত্র ডার্ক কারেন্টটা হচ্ছে সে 10 মিলিঅ্যাম্পিয়ার, আর তোমার ওই লাইটটার প্রেজেন্সে যে কারেন্ট সেটা হচ্ছে 11 মিলিঅ্যাম্পিয়ার, নিশ্চয়ই বুঝতে পারছো এই দুটোকে ভালো করে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না। তাহলে সেন্সিটিভিটিটা যদি ভালো হতে হয় তাহলে কিন্তু আমাদের ডার্ক কারেন্টটাকে কমাতে হবে। হ্যাঁ, ডার্ক কারেন্টটা বেসিক্যালি একটা নয়েজ বলতে পারো আর কি, একটা ব্যাকগ্রাউন্ড বলতে পারো। ডার্ক কারেন্ট একটা নয়েজ বলা যেতে পারে। হ্যাঁ, তা ডার্ক কারেন্টটা যদি বেশি হয়, ব্যাকগ্রাউন্ড সিগন্যালটা যদি বেশি হয়, ন্যাচারালি ডায়োডটার বা ডিটেক্টরটার সেন্সিটিভিটি কমবে। এটা একটা জেনারেল প্রিন্সিপাল, যে কোনো ডিটেক্টরের যে ব্যাকগ্রাউন্ড নয়েজ সেটাকে যতটা কমানো যাবে তার সেন্সিটিভিটিটা তত বাড়বে। ডার্ক কারেন্টটা তো আলটিমেটলি কোনো সিগন্যাল নয় আমাদের একটা ফটো ডিটেক্টরের জন্য, যদি ডার্ক কারেন্টটা যত কমবে তত তোমার সেন্সিটিভিটিটা বাড়বে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? ওকে, তো স্যার, হ্যাঁ শুনছি, বলো স্যার। ওয়ান ডিফিউশন লেন্থ অ্যাওয়ে মানে ওটা? ওয়ান ডিফিউশন লেন্থ মানে হচ্ছে কি বলবো, ডিফিউসিভিটি পড়েছো আগে? এইটা এখানে এখানে যেটা বলা হচ্ছে মানে ওয়ান ডিফিউশন লেন্থ পার্টিকুলার এই টার্মটা ছেড়ে বাকি কথাটা যদি দেখো, যদি তোমার এই কেরিয়ার জেনারেশনটা অ্যাওয়ে ফ্রম দি ডিপ্লিশন রিজিয়ন হয় তাহলে কিন্তু সেই কেরিয়ার গুলো মে নট নেসেসারিলি প্রডিউস দি কারেন্ট। অন দি আদার হ্যান্ড এই কেরিয়ার জেনারেশনটা যদি ডিপ্লিশন রিজিয়নের খুব কাছাকাছি হয়, এখানে তো তোমার ইলেকট্রিক ফিল্ডটা খুব স্ট্রং, কাজেই তারা কন্ট্রিবিউট করবে টু দি কারেন্ট। এটাই এটাই বলা হচ্ছে, ডিপ্লিশন রিজিয়নে যত কাছাকাছি এই কেরিয়ার জেনারেশনটা হবে দে উইল কন্ট্রিবিউট মোর টু দি কারেন্ট। যদি এটা জাংশন থেকে দূরে হয় সেখানে কেরিয়ার জেনারেশন হতেই পারে, কিন্তু সেখানে ইলেকট্রিক ফিল্ডটা তো খুব স্ট্রং নয়, কাজেই তারা কিন্তু এই ডিপ্লিশন রিজিয়নটাকে ক্রস করে কারেন্ট প্রডিউস করতে পারছে না সিগনিফিকেন্টলি। হ্যাঁ, এটাই। ঠিক আছে স্যার। আর আর কোনো কোয়েশ্চেন? ওকে, এরপরের যে টপিক সেটা হচ্ছে সোলার সেল। এটা নিয়ে একদমই বিশেষ কিছু বলার নেই, শুধু জাস্ট ডিসক্রিপশন। এখানেও তোমার পসিবল কোয়েশ্চেনটা একই রকম, এক্সপ্লেন দি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ সোলার সেল। এখানে এইরকম একটা সোলার সেলকে দেখানো হয়েছে, দেখেছো সোলার সেল এখনকার দিনে খুব কনভেনশনাল একটা এ হয়ে দাঁড়িয়েছে আর কি, সোর্স অফ ইলেকট্রিসিটি হয়ে দাঁড়িয়েছে। সোলার সেলের যে সার্কিট সিম্বল মানে সিম্বল সার্কিট সিম্বলটা হচ্ছে এইরকম। সোলার সেল, সেল বলছি মানে কি, একটা ডিভাইস দ্যাট ক্যান ডেলিভার ইলেকট্রিক্যাল এনার্জি। আমরা যেমন ব্যাটারি দেখেছি, ব্যাটারিটা কি একটা ইলেকট্রিক্যাল সেল, এখান থেকে আমরা ইলেকট্রিক কারেন্ট পাই। একই রকম ভাবে সোলার সেল থেকেও আমরা ইলেকট্রিক কারেন্ট পাই। সেল মানে এখানে কি, সাম ইলেকট্রিক্যাল এনার্জি ইজ স্টোর্ড, সাম ইলেকট্রিক্যাল এনার্জি ইজ স্টোর্ড। প্রশ্নটা হচ্ছে কিভাবে এই এনার্জিটাকে স্টোর করা হয়। এখানে সোলার সেল কথাটার মানে হচ্ছে যে সোলার এনার্জিটাকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে স্টোর করে রেখেছি, সোলার এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে স্টোর করে রেখেছি। হ্যাঁ, এখানে সিম্বলটা কিন্তু সেটাই বোঝাচ্ছে, এই যে ইনকামিং অ্যারোটা বেসিক্যালি সোলার রেডিয়েশনকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, ইনকামিং ফোটনকে রিপ্রেজেন্ট করছে। আর এখানে যে সিম্বলটা দেখতে পাচ্ছ এটা কি একটা সেল ব্যাটারির সিম্বল, তো এটাই আর কি সার্কিট সিম্বল অফ এ সোলার সেল। সো হোয়াট ইজ এ সোলার সেল? সোলার সেল অর এ ফটোভোল্টেইক সেল ইজ বেসিক্যালি অ্যান ইলেকট্রিক্যাল ডিভাইস দ্যাট কনভার্টস দি এনার্জি অফ লাইট ডিরেক্টলি ইন্টু ইলেকট্রিসিটি বাই দি ফটোভোল্টেইক এফেক্ট হুইচ ইজ এ ফিজিক্যাল অ্যান্ড এ কেমিক্যাল ফেনোমেনন। হ্যাঁ, ব্যাটারির মধ্যেও দেখেছো যে এনার্জিকে স্টোর করে রাখা হয়, সেটা কি পিওরলি একটা কেমিক্যাল ফেনোমেনন। যে ব্যাটারি গুলো তো সেল বলা হয়, তাই তো? সেই তোমরা আগে পড়েছো লেকল্যান্ড সেল, ড্যানিয়েল সেল, যেখানে আমরা এনার্জিটাকে স্টোর করে রাখি, সাধারণভাবে কেমিক্যাল এনার্জিটা থেকে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করে স্টোর করে রাখা হয়।
বা ইলেকট্রিক্যাল এনার্জিটাকেও কেমিক্যাল এনার্জি হিসেবে স্টোর করে রাখা হয়, যেটা প্রয়োজন মতো কনভার্টেড হতে পারে। সোলার সেলে এই দুটো প্রসেস কি কাজে লাগানো হয়, একটা হচ্ছে ফটোভোল্টেইক এফেক্ট আর আরেকটা হচ্ছে তোমার ফটোভোল্টেইক এফেক্ট, যেটা প্যারালালি একটা ফিজিক্যাল এবং কেমিক্যাল ফেনোমেনন। ইট ইজ এ ফর্ম অফ ফটো ইলেকট্রিক সেল ডিফাইন্ড এজ এ ডিভাইস হুজ ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স সাচ এজ কারেন্ট, ভোল্টেজ অর রেসিস্ট্যান্স ভ্যারি হোয়েন এক্সপোজ টু লাইট। এটা বেসিক্যালি একটা ডিভাইস, হ্যাঁ একটা ডিভাইস যার ইলেকট্রিক্যাল প্রপার্টিস গুলো যেমন কারেন্ট বলো, ভোল্টেজ বলো, রেসিস্ট্যান্স বলো, এইগুলো ভ্যারি করে যখন লাইট ফেলা হয়। হ্যাঁ, এই সেলগুলোর ওপর যদি লাইট পড়ে তাহলে এই সেলের কারেন্ট, ভোল্টেজ বা রেসিস্ট্যান্স, এই ইলেকট্রিক্যাল প্রপার্টি গুলো ভ্যারি করে। ইন্ডিভিজুয়াল সোলার সেল ডিভাইসেস ক্যান বি কম্বাইন্ড টু ফর্ম মডিউল। এক একটা সোলার সেল থেকে যে ভোল্টেজটা পাওয়া যায় সেটা খুব কম, কাজেই এর যদি আমরা ইউটিলিটি কথা বলি, অ্যাপ্লিকেশনের কথা বলি, একটা সোলার সেল একটা দিয়ে কিন্তু জিনিসটাকে অ্যাচিভ করা সম্ভব নয়। সেই জন্য আমাদের অনেক সোলার সেল কে নিয়ে এক একটা মডিউল তৈরি করতে হয়। সেই মডিউল গুলোকে আমরা সোলার প্যানেল বলে থাকি। এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা নাথিং বাট এ সোলার প্যানেল। হ্যাঁ, এটা একটা সোলার প্যানেল কে দেখানো হয়েছে, যেখানে কিন্তু অনেকগুলো সোলার সেল কে করা রয়েছে আর কি, কম্বাইন করা রয়েছে টু ফর্ম এ মডিউল। এই মডিউল গুলোকে সোলার প্যানেল বলা হয়। কমন সিঙ্গেল জাংশন সিলিকন সোলার সেল ক্যান প্রডিউস এ ম্যাক্সিমাম ওপেন সার্কিট ভোল্টেজ অফ অ্যাপ্রক্সিমেটলি 0.5 টু 0.6 ভোল্ট। এক একটা সোলার সেল থেকে যদি সিলিকন দিয়ে তৈরি করা হয়, এই সিলিকন সোলার সেল গুলোর যে আউটপুট ওপেন সার্কিট ভোল্টেজ সেটা অ্যারাউন্ড 0.5 ভোল্ট। দি অপারেশন অফ এ ফটোভোল্টেইক সেল রিকোয়ার্স থ্রি বেসিক অ্যাট্রিবিউটস, তিনটে এ দরকার, বেসিক অ্যাট্রিবিউট দরকার। কিভাবে একটা ফটোভোল্টেইক সেল কাজ করে সেটা মেনলি তিনটে প্রসেসে, হ্যাঁ তিনটে ফান্ডামেন্টাল প্রসেস এখানে ইনভলভ। নাম্বার ওয়ান, অ্যাবজর্পশন অফ লাইট, এটাকে লাইটের মধ্যে এক্সপোজ করতে হবে, সাচ দ্যাট ইলেকট্রন হোল পেয়ার্স আর জেনারেটেড। যখন এরকম সেমিকন্ডাক্টিং একটা ডিভাইসকে লাইটের মধ্যে এক্সপোজ করা হচ্ছে, যে সানলাইট পড়ছে সেখানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেটেড হচ্ছে। তারপর দেয়ার ইজ আদার প্রসেসেস, যেমন সেপারেশন অফ চার্জ ক্যারিয়ার অফ অপোজিট টাইপ। সেল যদি করতে হয় তাহলে তো আমাদের চার্জ ক্যারিয়ার গুলোকে সেপারেট করতে হবে, একদিকে পজিটিভ চার্জ আর একদিকে নেগেটিভ চার্জ, এইগুলোকে অ্যাসেম্বল করতে হবে। সো দিস ইজ দি সেকেন্ড টাইপ, সেকেন্ড স্টেপ, সেপারেশন অফ চার্জ ক্যারিয়ার অফ অপোজিট টাইপ। অ্যান্ড দি থার্ড স্টেপ ইজ সেপারেট এক্সট্রাকশন অফ দোজ ক্যারিয়ার টু অ্যান এক্সটার্নাল সার্কিট। যদি আমাকে এক্সটার্নাল সার্কিটের মধ্যে কারেন্ট ড্রাইভ করতে হয়, এই সোলার সেলটা দিয়ে যদি আমাদের একটা লাইট জ্বালাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে এই ক্যারিয়ার গুলোকে, এক্সটার্নাল সার্কিটের মধ্যে এই ক্যারিয়ার গুলোকে পাঠাতে হবে। এই হচ্ছে তিনটে বেসিক স্টেপ আর কি। এখানে এরকম ধরনের সোলার সেল, একটা সেলের যে কনস্ট্রাকশন সেটাকে দেওয়া হয়েছে, এটা দেখে বিশেষ কিছু বোঝার উপায় নেই। স্কিমেটিক্যালি যদি জিনিসটাকে দেখো তাহলে এইরকম, এর একটা সারফেসে তোমার রেডিয়েশন এসে পড়ছে, সেই রেডিয়েশনটা থেকে ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন হচ্ছে। এবার এই চার্জ ক্যারিয়ার গুলোকে আলাদা করে সেপারেট করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, একটা সেপারেটিং সার্কিট থাকে, সেই সার্কিটটা দিয়ে সেপারেট করা হচ্ছে। এবার যদি আমি এই টার্মিনাল আর এই বটম টার্মিনাল এর মধ্যে কোনো একটা রেসিস্ট্যান্স কে লাগাই বা কোনো একটা বাল্ব কে ধরে রাখি, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, বাল্বটা জ্বলবে। হ্যাঁ, এটাই স্কিমেটিক্যালি দেখানো আছে আর কি। এখানে বলো, সোলার সেল নিয়ে কোনো প্রশ্ন থাকলে? এখানে ওই একই কোয়েশ্চেন, যে এক্সপ্লেন দি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সোলার সেল, এইটা যদি পড়ে তাহলে এই সার্কিট সিম্বলটা দিতে পারো, এখানে যে কথাগুলো বলা আছে সেইগুলো বলতে পারো, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই তিনটে স্টেপ কে মেনশন করা। সোলার সেল কিন্তু খুব ডিফিকাল্ট একটা টপিক, খুব লেন্দি, খুব লঙ্গার একটা টপিক, এর মধ্যে ঢোকাটা ডিফিকাল্ট হবে। জাস্ট এই বেসিক যে অপারেশন তার স্টেপস গুলো, এগুলো বললেই হবে আর। ওকে, কোনো প্রশ্ন না স্যার, কোয়েশ্চেন নেই, থাকার কথাও নয় আর কি। মানে এটা ইনফ্যাক্ট বোঝানো বা বোঝার বিশেষ কিছু নেই, মুখস্থ করতে হবে সোজা কথা। হ্যাঁ, সোলার সেল যদি পড়ে তাহলে এখান থেকে বিশেষ কিছু বলার নেই।